যেভাবে শাহরুখ সালমানের বন্ধুত্ব শত্রুতায় বদলে যাওয়ার আশঙ্কা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। শাহরুখ খানের জিরো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বহুদিন পরেই অন স্ক্রিনে শাহরুখ এবং সালমান খানের দেখা পেয়েছেন। আর যারা দেখেননি তাদের জন্য সুখবর, কারণ খান সাম্রাজ্যের দুই স্তম্ভকে নাকি ফের একসঙ্গে দেখা যেতে পারে। সৌজন্যে পরিচালক সঞ্জয় লীলা বানশালী। শাহরুখ ও সালমান একসঙ্গে সিনেমায় থাকা মানেই একটা নতুন ম্যাজিক, এমনটাই মনে করেন বলিমহলের একটা বড় অংশ। সেই ম্যাজিককেই এবার নাকি কাজে লাগাতে চাইছেন সঞ্জয়। শোনা যাচ্ছে দুই বন্ধুকে নিয়ে গল্প লিখেছেন সঞ্জয়। চিত্রনাট্য অনুযায়ী সেই বন্ধুত্বই বদলে যাবে শত্রুতায়, এমন জমাটি স্ক্রিপ্টে শাহরুখ সালমান ছাড়া অন্য কাউকে কাস্ট করাতে চান না সঞ্জয়। 2002 সালে মুক্তি পেয়েছিল হাম তুমহারে হ্যায় সনম। সেখানে শেষবার দীর্ঘ চরিত্রে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। জিরো ছবিতে সালমান খান অতিথি শিল্পী, তাই তাতে মন ভরেনি অনুরাগীদের। পূর্ণদৈর্ঘ্যের চরিত্রে দুই তারকাকে একসঙ্গে দেখার ইচ্ছা এবার সম্ভবত পূর্ণ করবেন সঞ্জয়। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।